নরম ও গোলাপি ঠোঁট, সব নারীরই কাম্য। গোলাপি ঠোঁট যেমন সৌন্দর্যের প্রতীক, তেমনি আপনার সুস্বাস্থ্যেরও পরিচয়ক। ঠোঁটে রয়েছে অনেক ব্লাড ভেসেল বা রক্তনালী যা ঠোঁটকে গোলাপি রাখে। শুকনো ও কালো ঠোঁটের সমস্যা অনেকেরই, তবে ঘরোয়া উপায়ে এই অবস্থার পরিবর্তন করা যায়। ঠোঁট কালো হওয়ার কতগুলো কারণ রয়েছে, এগুলো হলো যদি আপনি দিনের অনেকটা সময় রোদে থাকেন, নিম্নমানের প্রসাধনী ব্যবহার করেন, অতিরিক্ত ধূমপান করেন এবং অতিমাত্রায় কফি কোক ইত্যাদি পান করেন। গোলাপি ঠোঁট পেতে দামি উপকরণের প্রয়োজন নেই, বাড়িতে থাকা সহজলভ্য উপাদানই আপনি ব্যবহার করতে পারেন। এক, মধু। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বককে নরম স্বাস্থ্যকর রাখে। লেবুর রস ও মধু মিশিয়ে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখুন। দুই, নারকেল তেল। বাচ্চাদের মতো নরম ঠোঁট পেতে চাইলে সারা রাত ঠোঁটে নারকেল তেল মেখে রাখুন। তিন, চিনি। চিনি ও মধু দিয়ে একটি স্ক্রাব তৈরি করুন এবং ঠোঁটে লাগিয়ে আস্তে আস্তে ঘষুন। স্বাভাবিক পানিতে ঠোঁট ধুয়ে ফেলুন, এতে ঠোঁটে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং মরাকোষ দূর হবে। চার, বেদানার দানা ও দুধ। বেদানার উপাদান পিওনিকেলাজিন ত্বকের মেনালিন তৈরিতে বাধা দেয়, মেনানিল ত্বকে কালো করে তুলে। এক মুঠো বেদানার দানা অল্প দুধে মিশিয়ে বেটে নিন। এবার মিশ্রণটি 15 মিনিট ধরে ঠোঁটে লাগিয়ে রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পাঁচ, অ্যালোভেরা। অ্যালোভেরায় যে প্রাকৃতিক জেল পাওয়া যায় তা ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে নিন। সকালে ঘুম থেকে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ছয়, ঘি। গোলাপি ঠোঁট পেতে চাইলে বিছানায় যাওয়ার আগে ঠোঁটে ঘি লাগিয়ে নিন, সকালে উঠে ধুয়ে ফেলুন। সাত, হলুদ। হলুদ বা হলদি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, ত্বক দইয়ের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে ঠোঁটে ব্যবহার করুন।